থেকে তাকালেই মনে হবে বিশাল হলুদ গালিচা পিছিয়ে রাখা হয়েছে। কাছে আসলেই দেখা যাবে নীল আকাশের সঙ্গে হলুদ সূর্যমুখীর মায়াবী রূপ। বাতাসে দোল খেয়ে ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার। ইট পাথরের এ শহরে অপরূপ এমন সৌন্দর্যে সেজেছে পাবনার ঈশ্বরদী উপজেলার ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অভ্যন্তরে সূর্যমুখী ফুলের বাগান। বছর জুড়ে নানা ধরনের তেল জাতীয় ফসলের বীজ উৎপাদন হয়ে আসছে এই কেন্দ্রে। সূর্যমুখীর তেল ও বীজের চাহিদা পূরণে 4 হেক্টর জমিতে চাষের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বদৌলতে গবেষণা খামারটি ফুলপ্রেমীদের পদচারণায় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। এমন সৌন্দর্য উপভোগ করতে দলে দলে ভিড় করছেন দর্শনার্থীরা। পড়ার চাপে এখানে আসা হয়নি আসলে। এখানে অনেক সূর্যমুখী ফুল আর এখানে অনেক মনোরম পরিবেশ। আসলে আসার যে ঘাটতিটা হয়েছে, আমি আর সূর্যমুখী ফুল দেখে সব ঘাটতিগুলো পূরণ হয়ে গেছে। আমার অনেক ভালো লাগছে সূর্যমুখী ফুল দেখে। সূর্যমুখী ফুল হচ্ছে ফেসবুকে দেখলাম, তো এই যে প্রাইভেট শেষে বেড়াতে আসছি দুজন, আর ফুল দেখে তো পুরোই অবাক। এর আগেও একবার এখানে এসেছিলাম, অনেক ভালো লাগছিল। তা এবার মুবাশিরা আমার ফ্রেন্ড বললো যে এবার আয় ছবি উঠি সবাই একসাথে দেখা করি, এজন্য আসলাম। ভালো লাগছে, অনেক সুন্দর। এদিকে বর্তমান কৃষি বান্ধব সরকার তৈলবীজ ফসলের আমদানি নির্ভরতা কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক। বর্তমান কৃষি বান্ধব সরকার তৈলবীজ ফসলের আমদানি নির্ভরতা কমানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় অন্যান্য তেল ফসলের পাশাপাশি বাংলাদেশ কৃষি গবেষণার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে সূর্যমুখী ফসলের প্রজনন বীজ উৎপাদনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি।